নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই বাজার ভর্তি টাটকা তাজা মটরশুঁটি। তাই আজ এই ফ্রেশ মটরশুঁটি দিয়ে তৈরি করে দেখাবো মটরশুঁটির খাস্তা কচুরি, যেটা একদম দোকানের মতো খাস্তা হবে। সবার প্রথমে আমাদের খাস্তা কচুরির জন্য মটরশুঁটির পুরটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি, সাথে রয়েছে 1 ইঞ্চ মতো আদা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই মটরশুঁটি এবং আদা কাঁচা লঙ্কাটাকে আমাদের বেটে নিতে হবে, আর বাটাটা কিন্তু একদম মিহি হবে না। এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মৌরি এবং 1/2 চা চামচ গোটা জিরে। জিরে এবং মৌরিটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এগুলোর কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে। জিরে মৌরিটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো হিং দিয়ে দিলাম। হিংটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে হিং দেওয়া হলে এই পুরের স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু দুর্দান্ত হয়। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেসনটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। খাস্তা কচুরির পুর যেহেতু একদম শুকনো এবং প্রায় ঝরঝরে হয়, তাই এই পুরটার মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য এখানে বেসনটা ব্যবহার করা হয়েছে। বেসন ভাজার খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির মিশ্রণটা, মানে একসাথে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা এবং মটরশুঁটিটা। আর মটরশুঁটিটা বাটার সময় আমি কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করিনি। মটরশুঁটির পুরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি এবং 1/2 চা চামচ মতো আমচুর পাউডার। আর এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি সেটা বানানোর জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, মানে রেগুলার নুন, যেটা আমরা প্রত্যেক দিন খাবার বানানোতে ব্যবহার করি। আর তার সাথেই দিয়েছি 1/2 চা চামচ মতো বিট নুন। খাস্তা কচুরির এই পুরটা কিন্তু একদম চটপাটা স্বাদের হবে, মানে টক ঝাল মিষ্টি তিনটে স্বাদই এর মধ্যে থাকবে। পুরটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে নামানোর আগে 2 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে সমস্ত উপকরণ আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। এই পুরটা তৈরি করতে টোটাল আমার 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। তো এবার আমি এই পুরটাকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তবেই ব্যবহার করতে হবে। তাহলে প্রথম পর্যায়ে আমি খাস্তা কচুরির পুরটা তৈরি করে দেখালাম। এবার চলে যাব পরবর্তী স্টেপে, যেখানে আমি খাস্তা কচুরির জন্য ময়দার একটা ডো তৈরি করব। একটা প্লেটের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, ওজনে এটা 200 গ্রাম ময়দা রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, নুনটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল এবং ঘিয়ের মিশ্রণ। আমি এখানে তেল এবং ঘি অর্ধেক অর্ধেক পরিমাণে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও কিন্তু ময়ান দিতে পারেন, বা শুধু তেল দিয়েও ময়ান দেওয়া যেতে পারে। ময়দার মধ্যে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর কিছুটা পোর্শন হাতের মধ্যে এভাবে নিয়ে মুঠো করে দেখবেন, যদি দেখেন এরকম দল্লা পাকিয়ে যাচ্ছে মিশ্রণটা, তাহলে বুঝতে হবে ময়দার মধ্যে ময়ানের পরিমাণ একদম ঠিক আছে। এবার একদম অল্প অল্প করে প্রয়োজন মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু প্রত্যেক দিনের রুটি পরোটার মতো নরম করে তৈরি করলে হবে না, একটু শক্ত করে তৈরি করতে হবে। আর ময়দাটাকে খুব বেশি ঠেসে ঠেসে মাখার কিন্তু প্রয়োজন নেই, সমস্ত উপকরণ একত্রিত হয়ে গেলেই যথেষ্ট। সিঙ্গারার ডোটা আমরা যেরকমভাবে তৈরি করি, এই ডোটাও কিন্তু ঠিক সেরকমভাবেই তৈরি করতে হবে। দেখুন, এই ডোয়ের টেক্সচারটা কিন্তু এরকম ফাটা ফাটা হতে হবে, ডোটা ইটের মতো শক্তও হবে না, আবার রেগুলার রুটি পরোটার মতো কিন্তু নরমও হবে না। ডোটা রেডি করার পর এটাকে ঢাকা দিয়ে অন্তত 1/2 ঘন্টা মতো রেখে দিতে হবে। 1/2 ঘন্টা পর হালকা হাতে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে লেচি কেটে নিতে হবে। এদিকে আমাদের খাস্তা কচুরির পুরটাও কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে যে সাইজের লেচি কেটেছি তার ঠিক অর্ধেক সাইজের লেচি তৈরি করে নিতে হবে। এবার একটা করে ময়দার লেচি হাতের মধ্যে নিয়ে এটাকে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে একটা বাটির মতো শেপে তৈরি করে নিতে হবে। এবার এই বাটিটার মধ্যে একটা পুরের লাড্ডু, মানে মটরশুঁটির পুর দিয়ে যে লাড্ডু তৈরি করে রেখেছিলাম, সেটা ভরে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে।
মুখটা ভালো করে আটকানো না হলে কিন্তু এটা ভাজার সময় ফেটে যেতে পারে। আপনারা এই ফেটে যাওয়ার প্রবলেমটা থেকে বাঁচার জন্য পুরের পরিমাণটা একটু কমও দিতে পারেন। এরপর দু হাতের তালুতে রেখে এভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিতে হবে এটাকে। পুর একটু কম দেওয়া হলে ফেটে যাওয়ার চান্সটা যদিও কম থাকে, তাও পুর একটু বেশি দেওয়া হলে খেতেও কিন্তু একটু বেশিই ভালো লাগে। এরপর এই খাস্তা কচুরিগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। খাস্তা কচুরি ভাজার জন্য তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে। দেখুন, তেলের মধ্যে আমি ডোয়ের একটা ছোট্ট বল দিয়েছি, আর বলটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে ওঠেনি, প্রায় 9 থেকে 10 সেকেন্ড পর তেলের ওপরে ভেসে উঠেছে। তার মানে তেলটা একদম হালকা গরম আছে। তো এইরকম হালকা গরম তেলের মধ্যেই খাস্তা কচুরিগুলো দিয়ে দিতে হবে এগুলো ভাজার জন্য। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। প্রথম ব্যাচে আমি একসাথে 4টে খাস্তা কচুরি দিয়েছি তেলের মধ্যে ভাজার জন্য। প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে ভাজার পর আস্তে আস্তে যখন দেখবেন কচুরিগুলো তেলের ওপরের দিকে এরভাবে ভেসে উঠছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে লো ফ্লেমে রেখে বারবার উল্টে দিয়ে দিয়ে খাস্তা কচুরিগুলো ভেজে নিতে হবে। খাস্তা কচুরি বা সিঙাড়া তেল থেকে তোলার পর কিন্তু এগুলোর কালার একটু গাঢ় হয়, তাই জন্য যেরকম কালার রাখতে চান তার থেকে একটু হালকা থাকা অবস্থাতেই তেল থেকে এগুলোকে তুলতে হবে। আমাদের প্রথম ব্যাচের সমস্ত খাস্তা কচুরি রেডি হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত খাস্তা কচুরিগুলো ভেজে নেব। অনেক বেশি সময় খাস্তা রাখার জন্য এই খাস্তা কচুরিগুলোকে চাইলে আপনারা ডাবল ফ্রাইও করতে পারেন। মানে এই একবার ভাজা হয়ে গেল একটা ব্যাচ, তারপর সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিয়ে ফার্স্ট ব্যাচটা আরও একবার হাই ফ্লেমে ভেজে নিতে পারেন। তাহলে কিন্তু খাস্তা কচুরি যতদিন ভালো থাকবে ততদিন খাস্তাই থাকবে। এই ডাবল ফ্রাই করার প্রসেসের ব্যাপারে কিন্তু আমি আগে অনেক ফ্রাইয়ের রেসিপিতে বলেছি, আপনারা অনেকে ট্রাইও করেছেন, জানেন এটা কতটা ফ্রুটফুল। যাই হোক, আমার সমস্ত খাস্তা কচুরি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আর এই খাস্তা কচুরি সার্ভ করার জন্য দোকানের মতো খাট্টা মিঠা চাটনি আমি সাথে রেখেছি। এই চাটনি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার একটা খাস্তা কচুরি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন এই খাস্তা কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। আপনারাও এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাড়িতে এই মটরশুঁটির খাস্তা কচুরি তৈরি করুন। একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা কচুরি কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন। আর আজকের এই মটরশুঁটির খাস্তা কচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।